প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আশা করি ভালো আছো, সবাই বাড়িতে থাকো। তোমাদের মা বাবা যারা আছে তাদের সাথে সকলে সুন্দর সদাচরণ সব ব্যবহার করে চলাফেরা করবে এবং তাদের প্রতি সাদামা করে শুভেচ্ছা। তো তোমরা বাড়িতে বসে থেকো না, অযথা সময় নষ্ট না করে লেখাপড়ার প্রতি মনোনিবেশ থাকবে। আমরা যে সকল স্কুলের থেকে যে সকল কাজ ক্লাসগুলো আমাদের স্যাররা দিয়ে যাচ্ছে, অনলাইনে যে সমস্ত ক্লাসগুলো দিয়ে যাচ্ছে, সেগুলোর প্রতি তোমরা লক্ষ্য রাখবে, সেগুলো খেয়াল করবে, সেগুলো দেখবে, প্রয়োজনে লিখে রাখবে, প্রয়োজনে আমাদের স্যারদেরকে বলবে বা ফোন করবে তোমাদেরকে, বা কোন বিষয় বা কীভাবে পাঠদান পাওয়া যায় সেই দিকে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। আজকে আমি তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ সাদেউ সিং, অমরনগর বিশ্ববিদ্যালয়, সিনিয়র শিক্ষক, অমরনগর বিশ্ববিদ্যালয় সোনামী নোয়াখালী। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে আমি একটা বিষয় নিয়ে আজকে পাঠদান দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ তোমরা সবাই লেখাপড়া মনোযোগ থাকবে এবং খাতা কলম নিয়ে বসবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা নোট করে রাখবে। আশা করি এখানে আমরা আলোচনা করবো আজকে এখানে যে আছে, আমরা যেটা প্রথম অধ্যায় আখেরাত সম্পর্কে আলোচনা করবো। আখেরাত যে আখেরাত শব্দ অর্থ হলো পরকাল, এবং আখেরাত কাকে বলে? মৃত্যুর পরবর্তী জীবনটাকে আখেরাত বলে। মৃত্যুর যে পরবর্তী জীবন সেটা হচ্ছে আখেরাত। আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন অবশ্যই করতে হবে। আখেরাতের প্রতি বিশ্বাস না করলে নবীর আসুলের প্রতি বিশ্বাস করা হবে না। আখেরাতের প্রতি যদি বিশ্বাস করি, একজন মুমিন মুসলমান আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলে, আখেরাতের প্রতি বিশ্বাস করলে তার ঈমান মজবুত হবে। আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলে তার ঈমান মজবুত হয় এবং মুমিন বা মুসলিম হতে সহায়তা করে। আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন, নেক কাজ করতে উৎসাহ যোগায়। আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন, দুনিয়ার কাজ কর্মের হিসাব দিতে হবে। কখন দিতে হবে? যখন হিসাব নেওয়া হবে মহান আল্লাহ তাআলা সকল কাজকর্মের হিসাব নেবেন, সেটাই সবাইকে দিতে হবে। দুনিয়ার কাজকর্মের হিসাব দিতে তারা সহজ হবে। মানুষ অসৎ চরিত্র বর্জন করার সুযোগ পাবে, অসৎ কর্ম করার সুযোগ থেকে মানে বঞ্চিত। কেউ অসৎ কর্ম করছে তখন আর কি করতে পারবে না, যদি আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাসটা থাকে। আখেরাতের যে পর্যায়গুলো আমাদের যে রয়েছে, মৃত্যুর পরবর্তী জীবন যে সকল বিষয়গুলো, অর্থাৎ দুনিয়ার সকল কাজকর্মের জন্য আমাদেরকে আখেরাতের এটার হিসাব এবং এটার জবাবদিহিটা আমাদের সবাই কিন্তু করতে হবে। কারণ দুনিয়াতে যে যেই রকম কর্ম করবে তা ঠিক সেই রকম কর্মেরই ফল হবে। যেমন আজ দুনিয়া ও মাঝরাতের আখেরা, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ কার্য। যে দুনিয়াতে যে যেই রকম বীজ বপন করবে ঠিক সেরকমই ফসল হবে, সেরকমই বীজ বপনের ফসল হবে। সুতরাং আখেরাতের জীবনটা দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার জীবনে যে যেরকম কর্ম করবে আখেরাতের জীবনে ঠিক সেরকমই ফল হবে। আর এই ফলটা দেওয়া হবে যখন মৃত্যুর পরবর্তীতে যে সকল স্তরগুলো আমাদের রয়েছে, স্তরগুলোর মধ্যে যখন মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর পরই তার প্রথম স্থানটা হবে কবর। এই কবরের মধ্যে যে প্রথম যে সিঁড়ি আমাদের এখানে কবর, যে প্রথম কবরের মধ্যেই সবাইকে প্রতিষ্ঠা হবে। কবরের মধ্যে যখন রাখা হবে সেখান থেকে আখেরাতের প্রথম ধাপ সেখান থেকে শুরু হবে, এবং সেখান থেকে এই গেট যখন পাস করবে তখন পরবর্তী সকল কিছু তার জন্য সহজ হয়ে যাবে। পরবর্তী হলো কিয়ামত, কবরের পরেই কিয়ামত। এবং কবরের জীবনটাকে বর্জকের জীবনও বলে, বর্জকের জীবন কবরের জীবন। যেমন কিয়ামত সংগঠিত হবে হযরত ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গার ফুকের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে। এর পরবর্তীতে যখন কিয়ামত সংগঠিত হবে, এই পৃথিবীর সব কিছু, জমিনের নিচে যত কিছু লুকাইত ছিল, গোপন ছিল, সব কিছু জমিন থেকে উদ্ঘাটন করে বের করে দেবে। যেমন কোরআন মাজিদে সূরা জিন্নাল আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা, অর্থাৎ যখন ইসরাফিল সিঙ্গার ফুকের ভূমিকম্পের মতো সমগ্র পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে, আর জমিনের নিচে যা কিছু লুকাই দিয়েছিল সব যেমন উদ্ঘাটন করে সেদিন বের করে দিবে, এটা হলো কিয়ামতের পরে হাসর। হাসর সবাই উত্তরিত হবে, সবাই যখন উঠবে সেখানে সমস্ত লোকের জন্য
আমাদের দুনিয়াতে যে সমস্ত কর্ম করেছি, আমাদের দুনিয়ার এই সমস্ত সকল কর্মগুলির জন্য আমাদেরকে যে মিজান স্থাপন করা হবে, আমাদের সকলের জন্য মিজান স্থাপন করা হবে। মিজান নয়, দাঁড়ে ফাল্লা, এক ফাল্লার মধ্যে দেওয়া হবে, এক ফাল্লার মধ্যে সমস্ত গুনার কাজগুলো দেওয়া হবে, আর এক ফাল্লার মধ্যে সমস্ত নেকের কাজগুলো দেওয়া হবে। এটাই হচ্ছে মিজান এবং দাঁড়ে ফাল্লা। যখন মাপা হবে, আমার নেকের কাজের ফাল্লাটা যদি ভারী হয়, তাহলে আমার জন্য আল্লাহ তাআলা মানে ফেরেশতাদেরকে নির্দেশ করবেন জান্নাতে যাওয়ার জন্য, নেওয়ার জন্য। আর আমার গুনাহের পাল্লা যদি ভারী হয়, এভাবে পড়ে যায়, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদেরকে নির্দেশ করুন আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। মিজান এর পর হচ্ছে সিরাত। সিরাত হচ্ছে ফোল সিরাত, সিরাত একটা ফোল বা রাস্তা। এই সিরাত স্থাপিত হবে জাহান্নামের উপর দিয়ে। এই সিরাতের বর্ণনা দেওয়া হলো, এই ফোল সিরাত হবে চুলের চেয়ে সূক্ষ্ম, তলোয়ার চেয়েও ধারালো। এটা সেই চুলের উপর দিয়ে কেউ যাবে বিদ্যুতের গতিতে, কেউ যাবে ঘোড় সওয়ারের গতিতে, কেউ যাবে বাতাসের গতিতে, সেইভাবে ওই পোলসরাত সবাই কিন্তু পাড়ি দিতেই হবে। যখন আমাদের এই মিজান যখন দাঁড়ে পাল্লা, যখন এখানে ন্যাক আমল এবং বদ আমল যখন মাপা হবে, এই দাঁড়ে পাল্লা যখন ন্যাকের পাল্লা ভারী হবে, তখন জাহান্নাম যা আখরাতের সর্বশ্রেষ্ঠ হচ্ছে, জান্নাত এবং জাহান্নাম সকলের জন্য সর্বশ্রেষ্ঠ দুইটাই রয়েছে। দুনিয়ার কর্মের মধ্যেও সবার জন্য দুইটাই রয়েছে, যে কেউ ভালো করে, কেউ মন্দ করে, কেউ সফল কাজ করে, কেউ বিফল কাজগুলো করে। সফল কাজের জন্য যেহেতু দুনিয়াতেও দুইটি ভালো এবং মন্দ, পরকালে আমাদের বিচারের জন্য একটি জান্নাত, একটি হচ্ছে জান্নাত, আরেকটি হচ্ছে জাহান্নাম। আমাদের সবার জন্য জান্নাত এবং জাহান্নাম এটাই অবধারিত। ভালো কাজ করে সে জান্নাতে যাবে, মন্দ কাজ করলে, গুনাহের কাজ করে সে জাহান্নামে যাবে। এই দুইটাই আমাদের জন্য অবধারিত। সর্বশেষ আমরা জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে আখেরাতের জীবন এটা ক্ষণস্থায়ী জীবন নয়। দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, আখেরাতের জীবনের কোনো শেষ নাই। কারণ যদি এই হাসরের মাঠে যখন উঠবে সবাই, আর হিসাব দেওয়ার জন্য প্রত্যেকটি মানুষ 50,000 বছর হাসরের মাঠে দণ্ডায়মান হতে থাকবে, হতে পারবে। যদি সবাই 50,000 বছর সেখানে দাঁড়িয়েই থাকে, এর পরবর্তী তার সকল স্তরগুলি পার হতে হতে আবাদ আবাদ সেটাই লেগে যাবে, পরবর্তীতে হিসাব হবে। কারণ দুনিয়ার জীবন কোনো জীবন নয়, এটা হচ্ছে একটি ক্ষণস্থায়ী জীবন। দুনিয়ার জীবনটা কোনো এটার শেষ আসে, পরকালের জীবনের কোনো শেষ নাই, আখেরাতের জীবনের কোনো শেষ নাই। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব, আখেরাত থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আখেরাতের জীবনে যখন আমরা পরকালের সকল খবরের প্রতি বিশ্বাস স্থাপন করবো, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবো, হাসর হবে এটার প্রতি বিশ্বাস স্থাপন করবো, মিজান হবে আমাদের বদ আমলগুলো আবার ন্যাক আমলগুলো সব মাপা হবে, সেটার প্রতি বিশ্বাস স্থাপন করবো, আর সিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবো, জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করবো, জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করবো। এটাই আমাদের সফলতা বয়ে আনবে। আর দুনিয়ার জীবনে যদি এই সকলগুলোর উপর যদি আমাদের বিশ্বাস থাকে, আমরা যদি এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস যদি রাখতে পারি, তাহলে আখেরাতে বিশ্বাস করলে আমাদের দুনিয়ার জীবনে সারাটা আমাদের ইমান মজবুত হবে। একজন মুমিন এবং মুক্তি বলে আমাদেরকে সেটা সহায়তা করবে, আমাদেরকে নেক কাজ করার জন্য উৎসাহ প্রদান করবে, আমাদেরকে দুনিয়ার কাজকর্ম করার জন্য যে হিসাব আখেরাতে দিতে হবে, সেই হিসাব দিতে আমাদের জন্য সহজ হবে। কারণ সেখানেই শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে হিসাব দিতে হবে। কেউ কোনো ভালো, কেউ কোনো মন্দ সেগুলি করলে সেখানের মধ্যে কোনো যে সিরাজিনজাদ আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি মানুষের কর্মকে জাররা পরিমাণ যদি কোনো ন্যাক আমল থাকে সেটারও হিসাব সে দেখবে, জাররা পরিমাণ যদি কোনো গুনাহের আমল থাকে সেটাও সে ব্যক্তি দেখবে। সুতরাং কোনো কিছুই তার আমল নামাজ থেকে বাদ যাবে না, প্রত্যেক আমল সেখানের মধ্যে দেখবে। আর সেই হিসাবে, সেই লক্ষ্যে আমাদেরকে যে আখেরাতের বিষয়গুলোর প্রতি বিশ্বাস করব, আখেরাতের বিষয়গুলো বিশ্বাস স্থাপন করলে ইমান আমাদের শুরু হবে। তো তোমাদেরকে একটি কথায় আমরা বলবো যে যেই ক্লাসটা তোমাদেরকে এখানে করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে কিয়ামত দিবসের উপরে, বিশ্বাস স্থাপন করতে হবে হাসরের উপরে, বিশ্বাস স্থাপন করতে হবে মিজানের উপরে, বিশ্বাস স্থাপন করতে হবে সিরাত ও সিরাতের উপরে, এবং বিশ্বাস স্থাপন করতে হবে জান্নাত এবং জাহান্নামের উপরে। এই সকল বিষয়গুলোর উপরে আমরা বিশ্বাস স্থাপন করব। সর্বশেষ তোমাদের প্রতি আমাদের একটি কাজ থাকবে, যেদিন বিদ্যালয় আমরা মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুস্থতা সকলকে সুস্থ করেন,
এবং এই সুস্থতার সাথে যদি আমরা দিনাতে কাজ করতে পারি, আমাদের বিদ্যালয়টা যদি ইনশাআল্লাহ যদি আমরা খুলতে পারি এই খোলার তারিখে, তোমরা আসার সময় আজকের আখেরাতের পাঠে নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তোমরা একটি ব্যাখ্যামূলক করে লিখে আনবে শুধু আখেরাতের স্তরগুলো, যেমন মৃত্যু, কবর, কেয়ামত, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এই বিষয়গুলো উল্লেখ করে বিষয়গুলো সম্পর্কে ব্যাখ্যা লিখে আনবে, যেমন মিজানের উপরে, কেয়ামতের উপরে, হাসরের উপরে কীভাবে এগুলোর উদ্দেশ্য স্থাপন করতে হবে, এগুলোকে নিয়ে একটি রচনা তোমরা লিখে আনবে, সেই লেখাটা ইনশাল্লাহ আমাদেরকে দেখাতে হবে। আর প্রত্যেকটি সেই তারিখ অনুযায়ী সকল যেমন ভারতের সকল ক্লাসগুলো তোমরা নোট করে এগুলো লিখবে, বিদ্যালয় খোলার তারিখে অবশ্যই তোমাদেরকে বাধ্যতামূলক আমাদেরকে বিদ্যালয় খোলার তারিখে দেখাতে হবে। যে তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি মঙ্গল কামনা করে এবং তোমাদের পিতা মাতা, তোমাদের সকল শিক্ষার্থীদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতার সাথে যেন লেখাপড়ার কাজ চালিয়ে যাওয়ার জন্য যেন আমরা যেন আল্লাহর যেন তৌফিক দান করেন। এই বলেই তোমাদেরকে আজকে যে পাঠদান, সেই পাঠদানকে গ্রহণ করার জন্য তোমাদেরকে বলা হলো এবং তোমাদেরকে সর্বশেষ ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।